কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আজকে অ্যাজ ইউজুয়াল। সকাল সকাল আবার দুধ গরমটা না করলে পরে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, কারণ এখন যেহেতু গরমকাল আর সেই কারণে দুধটা গরম করতে দিচ্ছি। আর এইদিকে রাত্রেবেলায় পানি ফুটিয়ে রেখেছিলাম, সেইটা এবার আমি আমাদের যে ওয়াটার ডিসপেন্সার আছে তাতে ঢেলে নিব। আমরা সবসময় ফুটানো পানি খাই একদম, এটা মানে ফিল্টার ওয়াটার, তারপরেও সেটাকে ফুটিয়ে নিই, কারণ বলা যায় না এখন চারিদিকে যে পরিমাণ অসুখ ছড়াচ্ছে তার মেন একটা উৎস কিন্তু পানি। এদিকে চা বসিয়ে দিয়েছি, চায়ের জলটা ফুটছে, ফুটে উঠলেই এর মধ্যে চা পাতা দিয়ে দিব, চিনিটা চিনি টিনি সব দেওয়া হয়ে গিয়েছে। চাটা একেবারে টকবক করে ফুটছে, হয়ে গিয়েছে, এবার চুলাটা বন্ধ করে দিব, ঢেকে দিলাম। চা বসিয়ে দিয়েছি, আর এদিকে সাদা বাবুর জন্য একটু নুডলস রান্না করতে দিচ্ছি। ও কিছু খাচ্ছে না, ওটস ওটসের খিচুড়ি করে দিই ওকে সাধারণত, কিন্তু মোটেই খেতে যাচ্ছে না, শরীরটা খারাপ সেই জন্য, তাই একটুখানি নুডলস রান্না করে দিচ্ছি। নুডলস আবার খেতে ভীষণ পছন্দ করে, একেবারে একটু সুপি করে করে দিই, তাহলে ওর খেতে সুবিধা হয়। আর আমি শুরুতেই একেবারে পানির সঙ্গে টেস্ট মেকারটাও দিয়ে দিই, তাহলে পরে নুডলসের ভিতরে মানে মশলাটা বেশ ভালোই যায়। এটা একটু নেড়ে দিলাম, মশলাটা ভালো করে মিশিয়ে দিলাম, এবার এটা হতে থাক। আর ওদিকে আমি চাটা ছেঁকে নিই, চাটা ছেঁকে নিচ্ছি, ব্যাস চাটা তুলে নিলাম একটা প্লেটে। এবার চলো, চাটা খেয়ে নি। সকাল সকাল উঠে এক কাপ চা, সত্যি মানে এর কোনো তুলনা হয় না। আর আজকের ওয়েদারটা না খুব একটা ভালো না, আজকে অমাবস্যা, আকাশটাও মেঘমেঘ করছে, আজকে আবার মহালয়া। থালা বাসনগুলো একটু ধুয়ে নিচ্ছি, আমি একসঙ্গে অনেক থালা বাসন জমাই না সাধারণত, কিন্তু কালকে রাত্রেবেলাতে খাওয়া দাওয়ার পরে জাস্ট এমনি পানি দিয়ে ধুয়ে রেখেছিলাম থালাগুলো, কারণ আমার ভালো লাগছিল না, তারপর শরীর খারাপ সেই কারণে আর কি আমি মানে ধোয়ার টাইম পাইনি, এমনি জল দিয়ে ধুয়ে রেখেছিলাম। আর ফাইনালি ভালো করে ধুয়ে নিচ্ছি। ফ্রিজটা খুললাম, আজকে কি রান্না করবো তাই ভাবছি। এখানে তো মাংস আছে, কালকে তো মাছ রান্না করেছিলাম, আজকে মাংসই বের করি, আজকে এটা রান্না করব বলেই ঠিক করেছিলাম, এই জন্য আমি বক্সে রাখিনি, এমনি রেখে দিয়েছিলাম, বের করে নিলাম। এবার এটা ভিজিয়ে দেব, অনেকটাই মাংস আছে, পুরোটা করব না, মাংসটা ভিজুক, তারপরে মাংসটা যখন ছাড়াবে, এখন তো জমে আছে, তারপরে দেখছি কতটা রান্না করা যায়। বাটিটা মনে হয় ছোট হয়ে গেল, মাংসটা পুরো ডুবছে না, জলের ভিতরে ভালোভাবে না ডুবলে মাংসটা তাড়াতাড়ি ছাড়াবে না। বাড়িতে পাউরুটি ছিল, এটা হচ্ছে পাও ভাজি বান, তো আমি আসলে খেয়াল করেছিলাম না, কিন্তু আজকে দেখতে পাচ্ছি এটা বের করলাম, দেখছি 14/1/2023, এই যে লাস্ট ডেট, সেটার কি করা যায় এটা ভাবছি, একটু সেই ডিম টোস্ট করেই খেয়ে নিই, তাছাড়া এই মুহূর্তে এটা দিয়ে কিছু করার মতো আমার টাইম নেই, কারণ আবার দুপুরবেলায় রান্নাবান্না চাপাতে হবে, বাবুকে আবার স্কুলে দিয়ে আসতে হবে, অনেক কাজ আছে। ডিমগুলো ধুয়ে নিয়েছি, এবার হচ্ছে একটা বাটিতে ডিমগুলো সব একে একে ইয়া করে নেব, এক হাত দিয়ে ডিম ভাঙার এক্সপার্ট আমি মোটেই নই, এই জন্য সমস্যা হচ্ছে, যেহেতু এক হাত দিয়ে ক্যামেরা ধরে আছি, ওই কারণে কুসুমটা ইয়ে হয়ে যাচ্ছে, ভেঙে যাচ্ছে। পাউরুটিটা এটা দিয়ে বানানো হয়েছিলাম, আজকেও লাস্ট ডেট, কিন্তু আমার কেন জানি এই যে
মানে কেমন একটা ভিজা ভিজা হয়ে গেছে, কেমন একটা মনে হচ্ছে যে নষ্ট হয়ে গেছে এরকম, আর একটু গন্ধটাও কেমন একটা যেন লাগছে। এই যে সব এই কারণে ভাবছি যে এটা করবো কি করবো না, না এটা করবো না, এটা ফেলেই দিই। দেখি আমার আরও ব্রেড আছে, সেইটা বের করি। আচ্ছা আরেকটা অল্টারনেটিভ ব্রেড ছিল, এই ব্রেডটা দিয়ে করবো, এটা স্লাইস ব্রেড। একটু তেল দিয়ে দিয়েছি, তেলটা একটু তাওয়াটাতে চারিদিকে একটু মাখিয়ে দিই ভালো করে। ডিমটা যে আমার রেডি হয়ে গেছে, এবার ডিমটা একটু দিব কিছুটা, পুরোটা দিব না কিছুটা দিব, দুটো ব্রেডের মতো। ব্রেড দিয়ে দিলাম, এক মাস হয়ে গেছে, এবার উল্টে দিলাম। ওই পাশটা একটু শেকা হোক পাউরুটির, আর এর মধ্যে ভাবছি একটু টুইস্ট নিয়ে আসবো, সেই জন্য মজরেলা চিজ ছিল, একটুখানি মজরেলা চিজ দিয়ে দিচ্ছি। চিজটা দিলে বেশ ভালোই লাগে খেতে, অল্প সামান্য দিচ্ছি যেহেতু চিজও অনেক রিচ। চিজটা মেল্ট হয়ে গেছে প্রায়, আর তার সাথে সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু অরিগানো, আর সামান্য একটু দিব হচ্ছে চিলি ফ্লেক্স। তাহলে বেশ একটা মানে একদম সিম্পল সিম্পল খাবারের উপরে একটা সুন্দর একটা টুইস্ট চলে আসলো। এই যে আমার এগ টোস্ট ডান। ছেলেকে স্কুলে দিয়ে আসলাম এই মাত্র, আর এসে একটুখানি বসে বসে রেস্ট নিচ্ছি। যা গরম পড়েছে না, ভাষায় প্রকাশ করা যায় না এত গরম পড়েছে। আগে একটুখানি রেস্ট নিয়ে তারপরে রান্নাবান্না দিকে যাব, এখন একেবারে যাওয়া সম্ভব না। এখনও ড্রেস চেঞ্জ করি, ড্রেস ট্রেস চেঞ্জ করে তারপরেই যাবো। বর বললো বিরিয়ানি খাবে আজকে, আজকে আমার অন্য কিছু রান্নার প্ল্যানিং ছিল, বিরিয়ানি রান্না করার মোটেই ছিল না। তো ঘরে তেমন বিরিয়ানির চাল ছিল না, দেখছি এক প্যাকেটে সামান্য একটু ছিল, তো দেখি দেখি এখানে কতটুকু হচ্ছে। খুব একটা বেশি হলো না, এখানে এক কৌটো, আর দেখি আর কতটুকু হয়। একদমই রান্নার প্ল্যান ছিল না, ও যদি আগে বলতো তাহলে সেইভাবে চালটাল সব কিছু কিনে নিয়ে এসে একেবারে কমপ্লিটলি রেডি হয়ে বানানো যেত। চলুন চালটাকে একটু পানি দিয়ে ভালো করে ধুয়ে তারপরে ভিজিয়ে রাখি। চালটা ভালো করে ধুয়ে নিব, আর ভালো করে কচলে কচলে ধুবো, যতক্ষণ পর্যন্ত এই যে সাদা এই যে পানিটা, এই পানিটা যতক্ষণ পর্যন্ত ক্লিয়ার হবে ততক্ষণ পর্যন্ত কচলে কচলে ধুবো, তারপরে ভিজাতে দিব। এই বেশিক্ষণ না, 20 মিনিট থেকে আধা ঘন্টা ম্যাক্সিমাম। এই যে এবার পানিটা একেবারে ক্লিয়ার, আর এর মধ্যে সাদা কিছু নাই, এবার আমার হয়ে গিয়েছে। সবার প্রথমে দিয়ে দিচ্ছে হচ্ছে কিছুটা টক দই। টক দই দিলে না বিরিয়ানির মাংসের গ্রেভিটা খুব সুন্দর হয়, আর মাংসটাও খুব সুন্দর সফট হয়। দিচ্ছি আদা বাটা, এখানে 1 টেবিল চামচ মতো, আবার দিয়ে দিলাম রসুন বাটা। যে যেমন লবণ খাবেন সেরকমভাবেই লবণ দিবেন। অবশ্য আমি এখানে তেমন কোনো জেরোইস পারফেক্ট রেসিপি দেখাচ্ছি তা তো নয়, আমি আসলে কী কী দিচ্ছি কেমন করে রান্না করছি সেটাই শেয়ার করছি। তো যাই হোক লবণ দিলাম, আর এটা হচ্ছে বিরিয়ানি মশলা, বিরিয়ানি মশলাটা দিয়ে দিলাম। এটা হচ্ছে ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে জিরার গুঁড়া, এবার জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি, আর এখানে কটা কাঁচা পাকা লঙ্কা নিয়ে নিয়েছি সেগুলো দিচ্ছি। কাঁচা লঙ্কা দেওয়াই বেস্ট, পাকা লঙ্কা দেওয়া ঠিক না। তো আমার হাতের কাছে যে লঙ্কা ছিল তাই আমি দিয়ে দিলাম, কারণ এটাতে কোনো কালার হবে না, সেই জন্য হলুদ তারপরে শুকনো লঙ্কার গুঁড়ো এগুলো কিছুই দেওয়া হবে না, তাহলে লাল হয়ে যাবে। এবার সব কিছু আমি একটু ভালো করে মেখে নিব, মানে মাংসটাকে ম্যারিনেট করতে রাখবো কিছুক্ষণ, মশলাটা ভালো করে মাংসের মধ্যে যেন মেখে যায় সেভাবে মাংসটাকে ভালো করে মাখিয়ে নিব। পেঁয়াজ বেরেস্তা করে নিব, আর মানে মাংসের জন্য প্লাস হচ্ছে বিরিয়ানিতে ওপরে যে ছড়িয়ে দেওয়া হয় সেই জন্য, তো একসাথেই করে নিব, সেই জন্য তেল দিয়ে দিলাম। আর এই যে পেঁয়াজ কেটে রেখেছি একদম কুচি কুচি করে, যত পাতলা কুচি কুচি করে কাটা যায় তত তাড়াতাড়ি বেরেস্তাটা সুন্দর হয়ে যায়। আমি রিং রিং করে কাটিনি, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, কে কেমন করে সেটা তার ব্যাপার। দিয়ে দিলাম, এবার মিল্কশেক করে দিব, তো সেই জন্য ওর যেই ইয়াটা আছে মানে কি বলবো ফুড সাপ্লিমেন্ট যেটা ম্যাঙ্গো ফ্লেভারের,
আচ্ছা এটা একটু মিশিয়ে দিচ্ছি। খুব সুন্দর, মানে এটা হচ্ছে স্মেলটা এতই ভালো যে মনে হয় যে আমিই খেয়ে ফেলি, এত সুন্দর ম্যাঙ্গো ফ্লেভারের। এটা মাংসটা মেরিনেট করে রাখা মাংসটা সেই পেঁয়াজ বেরেস্তার মধ্যে দিয়ে দিলাম, কিছুটা পেঁয়াজ বেরেস্তা আমি তুলে রেখেছি। সাধারণত হাঁড়িতে ভাতটা সিদ্ধ করতে হয়, যেহেতু আজকে আমার একদমই অল্প সামান্য পরিমাণ, সেই কারণে আমি একটা বড় কড়াইতেই নিয়ে নিলাম। ভাতটা একটু সিদ্ধ করে নিব, 80% কুক করে নিব, ফুল কুক করব না। তা আমার এখানে চাল ভিজানো ছিল, চালটা ভিজানো হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এতে লবণও দিয়ে দিয়েছি পরিমাণ মতো। আর বিরিয়ানি যখন ভাতটা রান্না করতে দেওয়া হবে তখন লবণ এমন পরিমাণ দিতে হবে যেন পানিটা চেক করলে বোঝা যায় যে লবণ সামান্য একটু বেশি এরকম যেন মনে হয়, তবে বিরিয়ানির ভাতটাতে মানে লবণের পরিমাণটা ঠিক হবে। ভাতটা অলমোস্ট হওয়ার মধ্যেই পড়েছে, এই যে আর কিছুক্ষণ হলেই নামিয়ে ফেলবো। মানে জাফরান দিয়ে তারপরে মিঠা আতর দিয়ে যে একটা মিশ্রণ তৈরি করা হয় আর বিরিয়ানির মশলা দিয়ে, সেইটা আমার এখানে রেডি করাও হয়ে গিয়েছে। প্রেশার কুকারে দম দিব, আর সেই জন্য প্রেশার কুকারের তলায় আগে কটা বিছিয়ে নিচ্ছি, তেজপাতা বিছিয়ে দিচ্ছি তলাটাতে, তাহলে ভাতগুলো সরাসরি একেবারে লেগে যাবে না, মানে পুরো আর কি তলায় লেগে যাবে না। আমার প্রেশার কুকারের মধ্যে তেজপাতা বিছানো হয়ে গেছে, আর এবার আমি এখন বিরিয়ানিটা দমে দিব, সেই জন্য প্রথমে লেয়ার করছি। প্রথমে দিয়ে দিচ্ছি আগে ভাতের লেয়ার, সুন্দর করে তলাতে ভাতটা বিছিয়ে দিব। আমার মাংস একেবারে পুরো রেডি, এরপরে আমি মাংসগুলো এক এক করে বিছিয়ে দিব। সুন্দর হয়েছে মাংসগুলো, একেবারে পুরোপুরি সুন্দরভাবে কুক হয়েছে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো আলু, যে আলুগুলো সিদ্ধ করে রেখেছিলাম। দিচ্ছি সামান্য একটু পেঁয়াজ বেরেস্তা, হয়ে গেছে। এবার প্রেশার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিলাম, এই সিটিটা খুলে দিব, চুলাটা জ্বালিয়ে দিলাম। আমি মোট 20 মিনিট রাখবো এটা চুলার ওপরে, আর তার মধ্যে 10 মিনিট মাঝারি হিটে থাকবে, আর বাদবাকি 10 মিনিট থাকবে হচ্ছে লো হিটে, আর সিটি খোলা থাকবে। বিরিয়ানি রান্না কমপ্লিট, এবার চলো তাহলে খাওয়া শুরু করি। বিপুল যে এটা খেতে বসে গিয়েছে, এবার বলবে কেমন হয়েছে, খেয়ে বলো। অন্যান্য দিন তো খুব সুন্দর হয়, আজকে তাই হবে আশা করছি। দারুণ আছে, অলওয়েজ দারুণ আছে। খাও তাহলে। সন্ধ্যা লেগে গিয়েছে, আর এখন বসে বসে একটু বাইরে জানালা দিয়ে দেখছিলাম বাইরে। আমার আবার ঘরের মধ্যে বসে বসে জানালা দিয়ে বা বেলকনি দিয়ে বাইরে রাস্তাঘাটে যে গাড়ি ঘোড়া যায়, সেই গাড়ি ঘোড়া যাওয়া দেখতে আমার ভীষণ ভালো লাগে, তাই বসে বসে দেখছিলাম। সাদা বাবুর আর্টের খাতা বিছানার উপরে রেখে দিয়েছে, বিছানাটা গুছাতে গুছাতে দেখতে পেলাম, তোমাদেরকে একটু দেখায়। একদম প্রাথমিক পর্যায়ের আঁকা তো, এই জন্য এই যে সত্যি বাচ্চাদের এই পেন্টিং গুলা দেখতে না ভীষণ ভালো লাগে। দেখি গুছিয়ে নি। আমার কিন্তু এই আঁকানো টাকানোতে কখনোই ইন্টারেস্ট ছিল না। ছোটবেলাতে আমি যখন স্কুলে পড়তাম বা আমাদের পেন্টিং এর প্রয়োজন হতো তখন আমি কিন্তু আঁকানোতে বেশি ইন্টারেস্টেড ছিলাম না, তবে এখন মোটামুটি যে কোনো জিনিস খুব সহজেই আঁকিয়ে ফেলতে পারি। মানে বাবুর পেন্টিংগুলো হোক বা যে কোনো জিনিস যদি আঁকানোর মানে ব্যাপারটা আসে, খুব সহজে একে মানে খুব সুন্দর করে আঁকাতে পারি, কেন জানি না। চো রেডি হয়ে গেছে যে একদম, একটু বাজারে যাওয়ার দরকার ছিল, বাজারে গেছি যাই। ও আর বাবুর ড্যান্স স্কুলের ওখানে একটু যেতে হবে। ও হ্যাঁ হ্যাঁ, আমি তো ভুলেই গিয়েছিলাম, আজকে তো আবার অসুস্থ, ওর তো যা ওর মানে ডান্স স্কুলে যাওয়া হচ্ছে না, সেই জন্য তো তোমাকে পাঠাচ্ছি। আজকে আবার স্কুলে একটা তো কাগজ চেয়েছে, তাই না বলো? ঠিক আছে যাও তাহলে, সাবধানে যেও। সাদা বাবু এদিকে, সারাটা দিন একদম এত ছোটাছুটি করে যে মানে কোলে আসার সুযোগই পায় না, একদম মানে সারাক্ষণ দুষ্টুমি, সারাক্ষণ বাবু এরকম করে না, চুপচাপ একটু বসে থাকো।
সবাইকে হাই বলে দাও। হাই। হ্যালো, কেমন আছেন সবাই? কেমন নেই? ঠিক করে বলো, কেমন আছেন সবাই? সবাই তোমার কথা শোনার জন্য কত ওয়েট করে জানো? বলো, সবাই ভালো আছেন? তা বলো, সবাই ভালো আছেন? কেমন ভালো আছেন? সাদাবাবু তুমি কেমন আছো? সাদাবাবু শরীর আজকে অনেক ভালো আছে। আমার শরীরটা এখনো ভালো নেই। না না, আছে। আজকে কালকে থেকে আজকে অনেকটাই ভালো আছে। সাদাবাবুর পাপা বাইরে গিয়েছিল, দিয়ে বাইরে থেকে যে চপ নিয়ে এসেছে দেখতে পাচ্ছি। এটা কিসের চপ? আলু। আলু? আচ্ছা, সবগুলো আলু চপ? না, দুটো ডিমের চপ আছে। ডায়েট করার 12টা বাজে, প্রতিদিন চপ আর অনেক জিনিস খাওয়াতে। সসটা থালায় ফেলে দাও। সালাদের সাথে সাথে এই চপ গুলো দিয়ে না একটু সস দিয়ে খেলে বেশ ভালো লাগে, কি বলো? তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, আবার কালকে একটা ভিডিও নিয়ে চলে আসবো।